শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 31 অক্টোবর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, উত্তর কৃষ্ণপুরে সিলিন্ডার বহনকারী লরির সঙ্গে মুখোমুখি অটর, হত বাবা ও ছেলে। ঐক্যবদ্ধ হয় ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিদের অভিনন্দন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের। বহিষ্কৃত সিদ্দেককে দলে ফেরানো হবে না বললেন রকিবুল, ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন প্রদেশ সভাপতি বললেন প্রাক্তন মন্ত্রী। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রাজাবাজার শাখায় হয়রানির অভিযোগ গ্রাহকদের। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সচেতনতাও প্রয়োজন বললেন পরিমল শুক্লবদ্ধ, আইরংমরা হাইস্কুলের নতুন ভবনের কাজের শিলান্যাস। বরাককে ডাম্পিং গ্রাউন্ড, আজমলের দলকে সুযোগ দেন জিতেন্দ্ররা বললেন সুস্মিতা দেব, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কালাচড়া স্বাস্থ্যকেন্দ্রের 6 শয্যা বিশিষ্ট ওয়ার্ডের শিলান্যাস করলেন বিধায়ক বিজয় মালাকার, ডিসেম্বরে রাতাবাড়িতে মেডিকেল কলেজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এবং সর্বশেষ খবরটি হলো, নির্মাণ কাজ সম্পূর্ণ হলে পরিত্যক্ত অবস্থায় পাথারকান্দির মার্কেট শেড। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। সাত সকালে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা ও ছেলে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডে। আজ সকাল 6:30 নাগাদ এলপিজি সিলিন্ডার বুঝাই লরির ধাক্কায় মৃত্যু ঘটল তাদের। জানাজায় শিলচর রেল স্টেশন থেকে কুঞ্জমণি সিংহ ও তার ছেলে প্রবীণ সিংহ অটো করে ঘরে ফেরার সময় উত্তর কৃষ্ণপুরে মিজোরামের দিক থেকে আসা একটি এলপিজি সিলিন্ডার বুঝাই লরির সঙ্গে তাদের অটোর মুখোমুখি হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজনেই। এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির মোকাবিলা করে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতরা হলেন সোনাইয়ের জোড়াগুলি এলাকার বাসিন্দা কুঞ্জমণি সিংহ, একজন অবসরপ্রাপ্ত আসাম রাইফেলসের জওয়ান, তার ছেলে প্রবীণ সিংহ অটোচালক। নিজের অটো নিয়ে তারা এক আত্মীয়কে সকালে শিলচর রেল স্টেশনে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। এদিকে ঘাতক এলপিজি সিলিন্ডার বুঝাই লরির মধ্যে বেশ কয়েকটি সিলিন্ডারের নিচের অংশ কাটা অবস্থায় পাওয়া যায়। এছাড়াও একটি সিলিন্ডারের মধ্যে কয়েকটি মদের বোতল রয়েছে। এতে বোঝা যায় লরিটি গ্যাস সিলিন্ডারের সরবরাহের পাশাপাশি অবৈধ ব্যবসায় জড়িত ছিল। পরবর্তী খবরটি হলো, পুজো প্যান্ডেলে বাংলা ব্যানার লাগানোর প্রতিবাদে ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে বীর লাচিত সেনা এবং আসুর গুন্ডারা। অথচ এই ব্যাপারে এখন অবধি নিশ্চুপ রাজ্যের সরকার। বাধ্য হয়ে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ যৌথ আন্দোলনের ডাক দিয়েছে ব্রহ্মপুত্র উপত্যকার বেশ কয়েকটি বাঙালি সংগঠন। তাদের এই পদক্ষেপকে স্বাগত জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফের সাধারণ সভায় এই ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, এটি উৎসাহব্যঞ্জক যে অবশেষে অস্তিত্বের স্বার্থে উগ্র জাতীয়তাবাদীদের এ ধরনের অসাংবিধানিক কার্যক্রমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন হিন্দু মুসলমান নির্বিশেষে ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিরা। আগামী 1 নভেম্বর লঙ্কা শহরে এক যৌথ প্রতিবাদী সভার ডাক দেওয়া হয়েছে, যাতে যোগ দেবেন হিন্দু মুসলমান নির্বিশেষে বিভিন্ন বাঙালি সংগঠনের নেতাকর্মীরা। জয়দীপ বলেন, এছাড়া এই রাজ্যের বাঙালিদের কাছে কোনো বিকল্প ছিল না, কারণ পুজো প্যান্ডেলে তাণ্ডব চালানোর পরও যেভাবে দুষ্কৃতীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেভাবে সামাজিক মাধ্যমে ও গণমাধ্যমে বাঙালিদের ক্রমাগত হুমকি দিচ্ছে হেয় করছে, অথচ সরকার সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে, তাতে এটা স্পষ্ট যে সমস্তটাই পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। যেহেতু বাঙালিদের কোনো সমস্যার সমাধান করেনি এই সরকার, তাই তাদের ক্ষোভের প্রভাব যাতে ব্যালট বাক্সে না পড়ে, তাই এই ধরনের আতঙ্ক সৃষ্টি করে বাঙালিদের হিন্দুদের ভোট হাসিল করতেই এই পরিকল্পনা। তিনি বলেন যে এই রাজ্যে বাঙালিদের নাগরিকত্ব, জমির অধিকার, রাজনৈতিক অধিকার, এমনকি ধর্মাচরণের অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। কাজেই ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করা ছাড়া আর কোনো বিকল্প নেই এই রাজ্যের বাঙালিদের। তিনি বলেন, এবার তাই সম্ভব হতে চলেছে। এজন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন যে ব্রহ্মপুত্র উপত্যকার 80 লক্ষ বাঙালিকে শুধু মুখে নয়, ভোটের বাক্সে এই ধরনের হেনস্থার জবাব দিতে হবে। দরকার হলে নিজস্ব ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল গঠন করতে হবে, প্রতিবাদী মঞ্চ থেকে এই ঘোষণা করা হোক। পরবর্তী খবরটি হলো, দল থেকে বহিষ্কৃত বিধায়ক সিদ্দিক আহমেদকে ফের কংগ্রেসে ফিরিয়ে নেওয়ার অনুরোধ নিয়ে রাজ্য নেতৃত্বের দরবারে গিয়ে তিরস্কৃত হয়ে ফিরলেন তার অনুগামীরা। শিলচরে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা ও বিধায়ক রকিবুল হোসেনের সঙ্গে দেখা করেছেন সিদ্দেক অনুগামীরা। রাজ্যসভা ক্রস ভোট করে উচিত কাজ করেননি বলে তাদের জানিয়ে দিয়েছেন প্রদেশ সভাপতি। এদিকে বিজেপির চর হয়ে কাজ করা সিদ্দেককে কোনো অবস্থায়
কংগ্রেসে ফিরিয়ে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন রকিবুল। অন্যদিকে রকিবুল কোনো ফ্যাক্টর নয়, ভূপেন বোরা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বলে সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেছেন সিদ্দিক আহমেদ। রাজ্যসভা ভোটে বিজেপির হয়ে ক্রস ভোটিংয়ের অভিযোগে কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছিলেন সিদ্দিক আহমেদ। প্রায় এক বছর ধরে কাগজে কলমে নির্দলীয় হয়ে রাজনীতি করছেন তিনি, তবে এই সময় বিজেপির সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছে। প্রতিটি সরকারি অনুষ্ঠানে তাকে হাজির হতে দেখা যাচ্ছে, এমনকি মুখ্যমন্ত্রীরও বেশ প্রশংসা করেছেন তিনি। সেই থেকেই সিদ্দিকের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছিল, যদিও তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন সংবাদ মাধ্যমে বারবার এটা অস্বীকার করে আসছেন সিদ্দিক। সম্প্রতি করিমগঞ্জ সফরে আসেন মন্ত্রী রঞ্জিত দাস, সে সময় তার সঙ্গে সিদ্দিককে দেখা গেছে। এমনকি সিদ্দিক বিজেপিতে যোগদানের আবেদন জানালে দল চিন্তা করবে বলে সংবাদ মাধ্যমে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মন্ত্রী। আর মন্ত্রীর সফরের দুদিন পর আচমকা নিজ বিধানসভা কেন্দ্রে বিশাল জনসভা করেন সিদ্দিক। এতে তাকে কংগ্রেসে ফিরিয়ে না নিলে লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করার ঘোষণা করে বসেন তিনি। এমনকি ওই দিন একটি কমিটিও গঠন করা হয়, আগামী পদক্ষেপ ওই কমিটি নির্ধারণ করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে গত রবিবার শুনাইয়ে এক সভায় অংশ নিতে শিলচর আসেন প্রদেশ সভাপতি ভূপেন বোরা, রকিবুল হোসেন প্রমুখ। ওই দিন রাতে তাদের সঙ্গে দেখা করতে ছুটে যান সিদ্দিকের সভায় গঠন হওয়া কমিটির সদস্যরা। ছিলেন ফয়জুর রহমান, আবু বক্কর সিদ্দিক, মৈনাজিপির সভাপতি শামীম আহমেদ তাপাতার, বান্দরকোনাজিপির সভাপতি আব্দুল বাসিদ, আনোয়ার হোসেন সহ প্রায় অর্ধশতাধিক লোক। সূত্রের খবর, ওই দিন রাতে শিলচর আবর্ত ভবনে ভূপেন বোরা ও রকিবুলের সঙ্গে পৃথকভাবে দেখা করেছেন তারা। ভূপেনের কাছে সিদ্দিককে কংগ্রেসে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেছেন, আমরা মনে প্রাণে কংগ্রেসী, আমরা চাই লোকসভা কেন্দ্রটি কংগ্রেসের দখলে আসুক, কিন্তু আমরা আমাদের নেতা ছাড়া কংগ্রেস করতে পারবো না। এবার করিমগঞ্জ লোকসভা কেন্দ্র কংগ্রেসের দখলে আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে, ফলে দলের কথা চিন্তা করে সিদ্দিককে কংগ্রেসে ফিরিয়ে নেওয়া হোক। তখন ভূপেন বোরা প্রতিনিধি দলকে বলেন, রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোট করে অনুচিত কাজ করেছেন সিদ্দিক। সিদ্দিক ঘনিষ্ঠরা ওই সময় প্রদেশ সভাপতিকে বলেন, নিজের ভুলের শাস্তি দেওয়া হয়েছে বিধায়ককে, ফলে এবার তাকে ফিরিয়ে নেওয়া হোক। ভূপেন তাদের লিখিত আবেদন জানানোর পরামর্শ দেন। তিনি বলেন, আপনারা লিখিতভাবে আবেদন জানান, আমি তা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দেব, পরবর্তী সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব নেবেন বলে সিদ্দিক ঘনিষ্ঠদের জানিয়ে দেন ভূপেন বোরা। এরপর সিদ্দিক ঘনিষ্ঠরা দেখা করেন রকিবুল হোসেনের সঙ্গে। সূত্রের খবর, রকিবুল তাদের দাবি শুনেই রেগে যান, সিদ্দিক বিজেপির চর হয়ে কাজ করছেন, সিদ্দিকের মতো অনেক বিধায়ক কংগ্রেস থেকে বিদায় হয়েছেন, তাকে কংগ্রেসে নেওয়ার কোনো প্রশ্নই আসে না বলে প্রতিনিধি দলকে কঠোর ভাষা জানিয়ে দেন রকিবুল। তখন তারা রকিবুলকে নিজেদের খাঁটি কংগ্রেসি বলে পরিচয় দেন, তবু নিজ সিদ্ধান্তে অনড় থাকেন রকিবুল। তিনি জানিয়ে দেন, আপনারা কংগ্রেস করুন, কিন্তু সিদ্দিককে কোনো অবস্থায় দলে ফিরিয়ে নেওয়া হবে না। সংবাদ মাধ্যমে ফোন করে এমনটা জানিয়েছেন দলীয় একাধিক সূত্র। এদিকে ব্যাপারটি নিয়ে সিদ্দিক আহমেদের সঙ্গে যোগাযোগ করলে প্রদেশ নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠদের দেখা করার কথা স্বীকার করেন। তিনি বলেন, তারা দেখা করেছেন, ভূপেন বোরা ইতিবাচক কথা বলেছেন, কিন্তু রকিবুল তো আপনাকে কোনো অবস্থায় দলে ফিরিয়ে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন। এমন প্রশ্নের উত্তরে সিদ্দিকের জবাব, রকিবুল কোনো ফ্যাক্টর নন, তিনি একজন বিধায়ক, দলের অভিভাবক ভূপেন বোরা, তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে মন্তব্য করেন সিদ্দিক আহমেদ। পরবর্তী খবরটি হলো, নির্মাণ কাজ সম্পূর্ণ হলেও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে পাথারকান্দির মার্কেট শেড। এতে ক্ষোভ ব্যক্ত করেছেন এলাকার জনগণ। সরকার বরাদ্দ অর্থে পাথারকান্দি থানার উডে নির্মিত মার্কেট শেডের নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার দীর্ঘদিন অতিক্রান্ত হলেও আজ অবধি উদ্বোধন হয়নি, ফলে ক্ষোভ দেখা দিয়েছে এলাকায়। এতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জনসাধারণ। উল্লেখ্য, 2016 সালের বিধানসভা ভোটে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হন কৃষ্ণেন্দু পাল। পরে বিধায়কের প্রস্তাব অনুযায়ী পাথারকান্দি শহরের যানজট সমস্যা নিরসন সহ স্থায়ী মার্কেট শেড নির্মাণের জন্য পাথারকান্দি থানার সামনে বেশ কিছু সরকারি জমি হস্তগত করে সার্কল প্রশাসন। সেই অনুযায়ী সড়কের দুপাশে মাটি ভরাট করে কয়েক লক্ষ টাকা ব্যয় করে নির্মিত হয় মার্কেট শেড। কিন্তু সরকার কাড়ি কাড়ি টাকা খরচ করে নির্মাণ করার পর আজও চালু না হওয়ায় বাজার শেডটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে শেডের পাশে কিছু কাঁচাঘর নির্মাণ করে কাজ চালাচ্ছেন ব্যবসায়ীরা। মার্কেট শেডটি তৈরি করা হলেও তা এখনও কেন স্থানীয় ব্যবসায়ীদের সমজে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলেছেন তারা। বিষয়টি নিয়ে তারা জেলা আয়ুক্ত মৃদুল যাদব, স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ স্থানীয় সার্কল অফিসারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। পরবর্তী খবরটি হলো, জয়পুর রাজাবাজারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রাহকদের দুর্ভোগ চরমে বলে অভিযোগ উঠেছে। গ্রাহকদের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। ব্যাংক কর্মচারীদের বিরুদ্ধে সাধারণত অভিযোগ উঠে না, কিন্তু ব্যাংকের জয়পুর রাজাবাজার শাখার কর্মীদের বিরুদ্ধে মাঝে মধ্যে কর্তব্যে গাফিলতির অভিযোগ পাওয়া যায়।
দৈনন্দিন জীবনে ব্যাংকের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক এখন একেবারে গুরুত্বপূর্ণ। যে কোনো কাজে ব্যাংক অ্যাকাউন্ট একেবারে প্রয়োজনীয়। ডিজিটাল দেশ গড়তে কেন্দ্র সরকারের নির্দেশিকায় ব্যাংকের গুরুত্ব অপরিসীম। এই ব্যাংকে যদি কর্মচারীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠে, তবে ডিজিটাল দেশ গঠন মোটেও সম্ভব নয়। জয়পুর রাজাবাজারে থাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখাটি এলাকার একমাত্র বাণিজ্যিক সরকারি ব্যাংক। ওই ব্যাংকের গ্রাহকদের অভিযোগ, সকাল 11টা পর্যন্ত কোনোদিন ব্যাংকের দরজা খুলে না, প্রতিদিন অনেক দেরি করে ব্যাংকের কর্মচারীরা কার্যালয়ে আসেন, আবার প্রায় দিন ব্রাঞ্চ ম্যানেজার থাকলেও ক্যাশিয়ার নেই, ক্যাশিয়ার থাকলে ম্যানেজার থাকেন না। এভাবেই চলছে জয়পুর রাজাবাজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখাটি। সোমবার সকাল 11টা পর্যন্ত ওই ব্যাংকের দরজায় ছিল তালা, বাইরে দাঁড়িয়েছিলেন প্রায় 200 গ্রাহক। তাদের অভিযোগ, প্রায়ই এরকম অবস্থা হয় এই ব্যাংকে, কোনো একটি কাজে বারবার আসতে হয়রানির শিকার হতে হয়, কাদের কাজ কিছুই হয় না। কেউ টাকা তুলতে এসে হয়রানির শিকার হচ্ছেন, কেউ KYC জমা করতে এসে ব্যর্থ হচ্ছেন, কেউ নতুন অ্যাকাউন্ট করতে এলে দুর্ভোগের অন্ত নেই। এভাবেই চলছে রাজাবাজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা। এসব অভিযোগ খুদ ব্যাংকের গ্রাহকদের। সোমবার সকাল 11টা পর্যন্ত ব্যাংকের সামনে দাঁড়িয়ে ব্যাংক কর্মচারীদের কর্তব্যে গাফিলতির বহু অভিযোগ তুলে ধরেন 200 গ্রাহক। পরবর্তী খবরটি হলো বরাককে ডাম্পিং গ্রাউন্ড, আজমলের দলকে সুযোগ দেন জিতেন্দ্ররা, বললেন সুস্মিতা দেব। বর্তমানে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে, তবে দলবদলের পর রাজনৈতিক জীবন ভিন্ন পরিমণ্ডলে বয়ে চললেও 2021 বিধানসভা নির্বাচনে কংগ্রেসে থাকাকালীন টিকিট বণ্টনের ক্ষেত্রে যেভাবে তার মতামতকে অবজ্ঞা করা হয়েছে, তা বোধহয় এখনও মন থেকে জেড়ে ফেলতে পারেননি প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। তাই শুনাইয়ে কংগ্রেস কর্মীসভায় ওই দলের নেতৃত্ব AIUDF-এর সঙ্গে সমঝোতাকে ঐতিহাসিক ভুল বলে অভিহিত করার পর এর সূত্র ধরে তিনি এবার খুব উগরে দিয়েছেন একরাশ। তার কথা, বিধানসভা নির্বাচনের সময় তিনি বদরউদ্দিন আজমলের দলের সঙ্গে সমঝোতার বিরোধিতা করেছিলেন, কিন্তু তখন তার মতামতকে গুরুত্ব দেননি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এবার ওই দলের নেতৃত্বই সমঝোতার সিদ্ধান্তকে ঐতিহাসিক ভুল বলে মেনে নিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি ছিলেন কতখানি সঠিক, আর এটা নিশ্চিতভাবে তার নৈতিক জয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা সোনায়ের বর্তমান AIUDF বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়ার নাম উল্লেখ না করে বলেন, কংগ্রেস নেতৃত্ব বর্তমানে ওই বিধায়কের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলছেন, কিন্তু প্রশ্ন তোলার কী নৈতিক অধিকার রয়েছে কংগ্রেসের? কারণ ওই বিধায়ককে তো উত্তালের সুযোগ করে দিয়েছেন কংগ্রেসের নেতৃত্বই। তার দাবি, 2021 বিধানসভা নির্বাচনের আগে থেকেই তিনি AIUDF-এর সঙ্গে সমঝোতার বিরোধী ছিলেন, তবে এরপর যখন সমঝোতা হয়ে যায় তখন তিনি বিশেষভাবে চেয়েছিলেন সুনাই আসনটা কোনোদিন যেন বদরউদ্দিন আজমলের দল UDF-কে ছাড়া না হয়। তার এমন চাওয়ার পেছনে যুক্তি তুলে ধরে তিনি বলেন, বিগত দিনে কংগ্রেসের প্রার্থী হিসেবে তার বাবা প্রয়াত সন্তোষ মোহন দেব এবং তিনি নিজে শিলচর লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন, আবার হারতে হয়েছে দুজনকে। তবে হার বা জিত যাই হোক, সুনাইবাসী উজাড় করে ভোট দিয়েছেন কংগ্রেসকে। এই পরিসংখ্যান মাথায় রেখে তিনি সুনাই বিধানসভা আসন কোনোভাবে যাতে AIUDF-কে ছাড়া না হয় তার জন্য দলের অভ্যন্তরে আওয়াজ তুলেছিলেন, কিন্তু দুর্ভাগ্য জিতেন্দ্র সিংরা তার কথা কানেই তুলেননি, তাকে কিছু না জানিয়েই সুনাই ছেড়ে দেওয়া হয়। আশ্চর্যজনক ব্যাপার হলো, সে সময় কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে থাকলেও সুনাই আসন যে UDF-কে ছেড়ে দেওয়া হয়েছে একথা তিনি জানতে পারেন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে। এভাবে খুব উগরে দিয়ে সুস্মিতা বলেন, সে সময় তার কথা মেনে সুনাই UDF-কে ছাড়া না হলে কংগ্রেস দল প্রার্থী দিলে আজ সেখানে নিশ্চিতভাবে থাকতেন কংগ্রেসি বিধায়ক, আর কংগ্রেস নেতৃত্বকে সেখানকার বর্তমান বিধায়কের কাজকর্ম নিয়ে এভাবে হাপিতেশ করতে হতো না। সুস্মিতা বলেন, শুধু কি সুনাই কাটিগুড়া আসনে বুলবাল প্রার্থী দিয়ে হাতড়া করতে চলেছিল কংগ্রেস নেতৃত্ব? খলিলউদ্দিনকে প্রার্থী করতে চাইছিলেন না তারা, তখন তিনি চেপে ধরায় বাধ্য হয়ে খলিলউদ্দিনকে প্রার্থী করা হয়। খলিল প্রার্থী হওয়ার দরুনই ওই আসনটা কংগ্রেসের দখলে এসেছে, কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব খলিলের বদলে যাকে প্রার্থী করতে চাইছিলেন তাকে টিকিট দেওয়া হলে সেই আসনটাও হারাতে হতো তাদের। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।